বউ পাওয়া যায় ভাড়ায়, তাও আবার বাংলাদেশের এক গ্রামে। প্রয়োজন মিটিয়ে আবার ফিরিয়ে দেয়া যাবে ভাড়াটিয়া বউকে। বন্ধুরা, শুনতে কি আজব লাগছে তাই না? কিন্তু এটাই সত্য। বাংলাদেশে এমন এক গ্রাম আছে যেখানে বউ পাওয়া যায় ভাড়ায়। শুধু বউ নয়, বড় ভাড়াই মিলবে। যার যেমন দরকার সে তেমন আসল বউ বর কিনতে পারবে। এমন গ্রাম অদ্ভুত বটে, তবে কাল্পনিক নয়, একেবারে নগদ টাকার কারবার হয়। কেউ যদি চান বউ, তাহলে তিনি চলে আসতে পারেন। আর ওসব গৃহস্থালির হরেক রকম জিনিস মিলবে এই গ্রামে। বাংলাদেশের গাজীপুর জেলা শহর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত ভাদুন গ্রাম। এই গ্রামে বউ পাওয়া যায় ভাড়ায়। রোগা, মোটা, বেটে, সাদা কালো, যেমন দরকার সব রকম বউ সরবরাহ করতে তৈরি ভাদুন গ্রাম। শিশু চান তাও পাবেন, হাঁস মুরগি অথবা গরু ছাগল, যা দরকার তাই মিলবে গ্রামে। গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত ভাদুন গ্রাম ও তার আশেপাশের কয়েকটি গ্রামেও ভাড়ায় যা খুশি তাই পাওয়া যায়। সিনেমা, টেলিফিল্ম, নাটক, টিভি সিরিয়ালের জন্য যাবতীয় উপকরণ দিয়ে তৈরি ভাদুন গ্রাম। পরিচালকরা বেশি না ঘুরে সরাসরি এই গ্রামে চলে আসেন, নিজেদের শুটিং, বউ সহ যা যা দরকার সব পেয়ে যান। ভাদুন গ্রামের এই অভিনেতা অভিনেত্রীদের কিনতে হলে নির্দিষ্ট ভাড়া দিতে হয়। ভাদুন গ্রাম পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, নাটক বা সিনেমার শুটিংয়ের জন্য সব কিছুই ভাড়ায় পেয়ে যাবেন। আরও জানানো হয়েছে, এই এলাকায় 90-এর দশক থেকে শুরু হয়েছে নাটক সিনেমার জন্য নিয়মিত শুটিংয়ের কাজ। ভাদুন গ্রামটিকে বলা হয়ে থাকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের আবাসভূমি। এখন ঢালিউড চলচ্চিত্র ভাদুন গ্রামের উপর অনেকটাই নির্ভরশীল। ভাদুন গ্রামের এই সেবা দিনের হিসেবে বা ঘণ্টা হিসেবে ভাড়ায় দেয়া হয়। যে কোনো পরিচালক তার চাহিদা মাফিক বউয়ের সংগ্রহ করেন এই হিসেবে। গ্রামবাসীর শুটিং স্পটের পরিচালকরা জানিয়েছেন, শুটিংয়ের প্রয়োজনে ঘণ্টা ভিত্তিক কিংবা সারাদিনের জন্য সব কিছুই ভাড়ায় পাওয়া যায় এখানে। এই গ্রামের মধ্যেই আপনার সঙ্গে হয়তো দেখা হয়ে যাবে কোনো পছন্দের অভিনেতা বা অভিনেত্রীর। প্রতিদিনই শুটিং থাকে ভাদুন গ্রামে। শুটিংয়ের জন্য ভাদুন গ্রামে রয়েছে হরেক রকম দৃশ্য, যেমন মেঘলা আকাশ, চমকদার বাড়ির বাগান, পুকুর সহ অজস্র শুটিং স্পট। ভাদুন গ্রামে আছে ঢালিউডের অভিনেতা সালাউদ্দিন লাভলু, মোশাররফ করিম, পপি সহ অনেক শিল্পীর নিজস্ব শুটিং স্পট। অভিনেতা সালাউদ্দিন লাভলু বলেন, 2007 সালে এখানে ছিল মাত্র 1টি শুটিংয়ের বাড়ি, এখন ভাদুন গ্রামে আছে 9টি শুটিংয়ের বাড়ি, আরও 2টি বাড়ি তৈরি হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। থ্যাংকস ফর ওয়াচিং।